নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্যারাইটি আনফোল্ডেড ওয়ান্স এগেইন। আজ মুর্শিদাবাদে আমাদের দ্বিতীয় দিন। কালকের দুটো পার্টে আমি কালকের পুরো আমাদের ঘোরাটা এবং আসাটা কভার করেছি, আশা করি আপনারা দেখেছেন। না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে আপনারা কিন্তু তার লিঙ্ক পেয়ে যাবেন। আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট। আমরা এই মুহূর্তে এসে একটু তাড়াহুড়ো করে লাঞ্চ করে নিলাম। এখন প্রায় পাঁচটা, মানে পৌনে পাঁচটা বেজে গেল। এবার রওনা হবো বাড়ির উদ্দেশ্যে। সকলেই একে একে গাড়িতে ওঠা হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেমন লাগছে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান। এবং নিচে ডেসক্রিপশন বক্সে আমার পুরনো ভিডিওগুলোর লিঙ্ক আপনারা পেয়ে যাবেন, যদি দেখে না থাকেন এই পুরো সিরিজটা, তাহলে সেখান থেকে দেখতে পারেন। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে। এই পর্বে আমি মুর্শিদাবাদ টু ব্যাক হোম এই পুরো জার্নিটা আপনাদের কাছে তুলে ধরতে চলেছি। ঘড়িতে 5:02 বাজে। আমরা চলুন দ্রুত এগিয়ে চলি এবং মুর্শিদাবাদ শহরটাকে তাড়াতাড়ি অতিক্রম করবার চেষ্টা করব। অন্ধকার নামার আগে কতটা এগিয়ে যাওয়া যায় দেখি, চলুন তারপর কথা হচ্ছে। আমরা এখন এগিয়ে চলেছি বহরমপুরের দিকে। আসার দিন বহরমপুর থেকে মুর্শিদাবাদ কিন্তু আমরা এই রাস্তা ধরে আসিনি, এটা আরেকটি অন্য রাস্তা এবং গুগল আমাদের এই রাস্তাটা সাজেস্ট করেছে। কিন্তু এখান থেকে দেখছি রাস্তার কন্ডিশন কিন্তু বেশ খারাপ। আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে আর আমরা চেষ্টা করছি আমাদের দুটো গাড়ি একসাথেই মুভ করতে, তাই মাঝে মধ্যেই আমরা ওভার ফোন কথা বলে নিচ্ছি। আমরা একে একে দুটি গাড়ি রিফিউলিং করে নিলাম এবং তারপর আবার আমাদের যাত্রা শুরু করলাম। আর এদিকে ঘড়ির কাঁটা 5:45 ক্রস করে গেছে। আমরা বহরমপুর শহরকে বাইপাস করে হাইওয়েতে এসে পৌঁছে গেছি। এখন ঘড়িতে টাইম অলমোস্ট 6:10 আর আমরা হাইওয়েতে চলে এলাম। আজকে এই পুরো জার্নিটা কিন্তু মুর্শিদাবাদ টু ব্যাক হোম এটা নাইট ড্রাইভ হতে চলেছে। এখানে একটা জিনিস লক্ষ্য করুন যে সিঙ্গল লেন রোড হঠাৎ করে ডাবল লেন হয়ে যাচ্ছে। চলতে চলতে হঠাৎ দেখছি অপোজিট ডিরেকশন থেকে গাড়ি আসতে শুরু করছে। যেহেতু আমার নাইট ড্রাইভ করার তেমন অভিজ্ঞতা নেই, তাই আমি ব্যক্তিগতভাবে দারুণ মুশকিলে পড়ে যাচ্ছি এই রকম সিঙ্গল লেন ডাবল লেন নিয়ে। তাই আমার মতন যাদের অবস্থা তাদের আমি অনুরোধ করব যে এই রাস্তায় একটু খেয়াল করে চালাবেন, সিঙ্গল লেন হঠাৎ হঠাৎ ডাবল লেন হয়ে যাচ্ছে। এইখানে রাস্তাটা লক্ষ্য করুন, আমরা যাচ্ছি সিঙ্গল লেন ধরে, সিঙ্গল লেন ধরে চলেছি, হঠাৎ করে এইখানে এসে এটা ডাবল লেন হয়ে গেল। এবার এখন লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন যে অপোজিট ডিরেকশন থেকে কিন্তু অনবরত গাড়ি আসছে। তাই এই রাস্তায় খুব সতর্কভাবে গাড়ি না চালালে, বিশেষ করে রাতে, বিপদ হতেই পারে। ঘড়িতে 7:18, সেই 5:00 থেকে 7:18 প্রায় 2.5 ঘন্টা ড্রাইভ হয়ে গেল। তাই এই পেট্রোল পাম্পে আমরা একটু স্ট্রেচিং ব্রেক নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম। আবার বেরিয়ে পড়লাম। রাস আস্তে আস্তে বাড়তে শুরু করেছে এবং রাস্তাতেও দেখুন কুয়াশা ধীরে ধীরে নেমে আসছে। এবারে চলুন বেশ কিছুটা রাস্তা একদম টানা এগিয়ে যাই, তারপর আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। এখন সময় 8:30 হতে চলল আর আমরা আরেকটু এগিয়ে
ন্যাশনাল হাইওয়ে ছেড়ে ডান দিকে টার্ন নেব। বলো। হ্যাঁ, ওপরে একটা কি রয়েছে তার তলা দিয়ে যাচ্ছি। হ্যাঁ দাঁড়িয়ে আছো, দেখতে পেয়ে গেছি। এই যে আমি ডিপ ডিপার করছি, ডিপ ডিপার। চলো এখান থেকে আমরা ন্যাশনাল হাইওয়ে ছেড়ে ডান দিকে টার্ন নিলাম। আপাতত আর কোথাও দাঁড়াবো না এবং এই রাস্তা ধরে সোজা গিয়ে একবারে আমরা মিট করব এসটিকেকে রোডে। অলমোস্ট রাত 9টা আর আমরা এখন উঠতে চলেছি গৌরাঙ্গ সেতুতে। জাস্ট আমাদের সামনেই এখন গৌরাঙ্গ সেতু। এখন রাত 10:16, আমরা কালনা পেরিয়ে এসেছি, কিন্তু এখানে এসে দেখছি সামনে বিরাট জ্যাম। একটা ছেলে তো বলে গেল সামনে জ্যাম আছে ব্যাকে নিতে। তাহলে ঘুরে যাবোটা কোন দিকে? তাহলে ঘুরিয়ে নিন নাকি? এত ভয়ঙ্কর জ্যাম হওয়াতে আমরা ফোনে কথা বলে নিয়ে দুটো গাড়ি ডিসিশন নিলাম যে গাড়ি ঘুরিয়ে নেবো, এবং ঘুরিয়ে নিয়ে আমি সামনে গিয়ে একটুখানি দাঁড়াবো, সেখানে আমরা ঠিক করব কোন রাস্তায় যাওয়া যায়। আমরা এখন কালনার দিকেই ব্যাক করছি এবং আমার মনে হয় কালনা রোড ছেড়ে এখন আমরা কোনো একটা কানেক্টিং রোড ধরবো যেটা আমাদের নিয়ে গিয়ে পৌঁছে দেবে জিটি রোডে, মানে চুঁচুড়ো বর্ধমান জিটি রোড। এখন আমরা আবার কালনার দিকে ব্যাক করছি, এই রাস্তাটা ছেড়ে দিলাম এবং ও কালনার কাছাকাছি গিয়ে আমাদের একটা কানেক্টিং রোড খুঁজে বের করতে হবে যে রাস্তাটা আমাদের গিয়ে পৌঁছে দেবে চুঁচুড়াতে। রাস্তায় ফগও ক্রমশ বেড়ে চলেছে। আমরা এতে যাবো শিমলাগড় কালীবাড়ি, এদিক দিয়ে যাওয়া যাবে কি? মোড়মাথায় আমরা জিটি রোডের কানেক্টিং রোড হিসেবে এই রাস্তাটা শিমলাগড় কালীবাড়ির আশেপাশে কোথাও তুলে দিচ্ছি কিনা জানতে চাইলাম, কিন্তু ওখানকার ভদ্রলোক বলতে পারলেন না। তবে এটা যে জিটি রোডে নিয়ে যাচ্ছে সেটা উনি নিশ্চিত করায় আমরা কিন্তু এই রাস্তাটাই ধরে নিলাম। আমরা এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি এখানে এবড়ো খেবড়ো রাস্তা, আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন না, দুধারে একেবারে জনমানবশূন্য প্রান্তর, আর সেই কারণে মারাত্মক ফগ। কেবলমাত্র সামনের গাড়ির লাইট দেখে দেখে আমি এগিয়ে চলেছি। নাহলে এই রাস্তায় কেউ গাড়ি অলং জোরে চলা, এই খুব বাজে জায়গায় ঢুকলাম। পড়ে গেল, পড়ে গেল লোকটা, ওই দেখো পড়ে গেল, দেখলে দেখলে ওই যে পড়ে গেল পুরো। এখানে যে ঘটনাটা ঘটলো আমার ধারণা আপনারা ক্যামেরায় হয়তো খুব একটা বুঝতে পারলেন না, আমি ছোট্ট করে একটু বলে দিই। একে তো এইরকম ভয়ঙ্কর পরিস্থিতি, রাস্তার ভিজিবিলিটি একবারে জিরো হয়ে এসেছে, আর আমার পাশ দিয়ে হঠাৎ করে ডাবল ক্যারিতে একটা বাইক চলে আসে, আমার গাড়িতে ধাক্কা মারছিল, আমি কোনো রকমে কাটিয়ে নিই। আমার সামনেই আমাদের যে গাড়িটা যাচ্ছে তাতে ধাক্কা মারতে মারতে জাস্ট বাঁ দিকে ঝোপের মধ্যে গিয়ে পড়ে গেল গাড়িটা। ঠিক আছে, অত টেনশন নিও না, তুমি সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে
ফলো করো, কিন্তু তুমিও সাবধানে চলো। ওই তো সামনে স্কর্পিওটা যাচ্ছে, একটা গাড়ি আবার দাঁড়িয়ে আছে ওখানে। এই তো রাস্তায় এলাম, কি কোথায় এলাম না, আমাদের এখন সোজা। এখানে এক ভদ্রলোককে সাইকেলে করে রাস্তা দিয়ে যেতে দেখে আমি গাড়ি থেকে নেমে ভদ্রলোককে ডাকলাম। ঠিক আছে, এইদিকেই যাওয়া যাবে, ভালো রাস্তা, ভালো। এটা হ্যাঁ, ও ডিউটি যাচ্ছে, ও খেতে কাজ থেকে ডেকে নিয়ে যাবে, আমরা গাড়িতে চেপে আছি। ও বলো ভয় নেই, কিছু ভয় নেই। আমরা যে ভদ্রলোকের সঙ্গে কথা বললাম উনি পুলিশেরই লোক এবং এখানে স্থানীয় কোনো জায়গায় উনি নাইট ডিউটি করতে যাচ্ছেন। ওনার সাথে কথা বলে যা বুঝতে পারলাম যে জায়গাটা আদৌ ভয়ের কিছু নেই। রাত্রিবেলায় কুয়াশাচ্ছন্ন রাতে ভয়ঙ্কর লাগছে, যেহেতু ভিজিবিলিটি নেই, আশেপাশ আমরা দেখতে পাচ্ছি না। উনি বললেন চিন্তার কিছু নেই, অদূরেই লোক বসতি রয়েছে এবং এই রাস্তায় সোজা নিয়ে গিয়ে জিটি রোডে তুলবে, তবে বেশ কিছুটা যেতে হবে। আমরা তো একবার ভেবেই নিয়েছিলাম যে এই রাস্তা থেকে ব্যাক করব, কারণ যত দূর যাওয়া যাচ্ছে ক্রমশই দুর্গম হয়ে উঠছে। এখন আমরা অনেকটা নিশ্চিন্ত হয়েছি এবং আমরা ডিসিশন নিলাম যে এবারে আমরা সোজা এই রাস্তা ধরেই গাড়ি চালিয়ে দেবো। ভদ্রলোক যেমন বললেন, আমরা কিন্তু এখন মাঝে মধ্যেই লোকবসতিও দেখতে পাচ্ছি। আসলে এই রাস্তাটা কোথাও কোথাও জনবসতি রয়েছে, ছোটোখাটো গ্রাম রয়েছে, সেই গ্রাম পেরিয়ে গেলেই আবার ক্ষেত খামার, এবং যখনই জনবসতি শূন্য হয়ে যাচ্ছে তখনই এই রাতের কুয়াশা একদম জাঁকিয়ে পড়ছে এবং রাস্তার ভিজিবিলিটি জিরো হয়ে যাচ্ছে। মগরার ওখানে যেখানে মাছের বাজারটা থাকে, যেখানে মাছের বাজারটা থাকে। অ্যাট লাস্ট আমরা মগরার কাছে এসে দিল্লি রোড পেলাম। এই রাস্তাটাও কিন্তু ভালো রকমের স্মোক রয়েছে, তবে আমরা জিটি রোডে এসে গেছি, এবারে সোজা বাড়ির পথে ফিরে যাওয়া। আমরা চুঁচুড়োর কাছাকাছি এসে গেছি এবং ঘড়ি বলছে এখন রাত 11:49। আমরা ঠিক করলাম যে সামনেই যে ধাবা পাবো সেখানেই দাঁড়িয়ে আজকে রাতের জন্য কিছু খাবার পার্সেল করে নেব। আমাদের পার্সেল নেওয়া হয়ে গেল। মাঝে চুঁচুড়াতে যেতে হয়েছিল আমাদের কিছু সহযাত্রীকে ড্রপ করার জন্য। এখন ফিরে চলেছি বাড়ির পথে, একদম শুনশান রাস্তা, প্রায় 12:45 বাজতে চলেছে। আমরা এখন বাড়ির দিকে চলেছি। এখানে একটা কথা বলে রাখি যে এই পুরো জার্নিটা আজকে আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করলাম, মুর্শিদাবাদ থেকে আমার শহর চন্দননগরে ফিরে আসা পুরো জার্নিটা। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান। নিচে ডেসক্রিপশন বক্সে অ্যাজ ইউজুয়াল আমার মিডিয়া হ্যান্ডেলস রইল, চাইলে ফলো করতে পারেন। আর ডেসক্রিপশন বক্সে আমার একটা
গুগল ফর্মের লিংক দেওয়া আছে। আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিও আপনাদের কেমন লাগে দয়া করে আমাকে সেই ফর্মে আপনাদের অভিমত জানান, তাতে আমার আগামী দিনে ভিডিও তৈরি করতে খুবই সুবিধা হবে। আজকের মধ্যে এখানেই বিদায় নেব, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।